হে মুসলিম জাতি, আজকে আমরা বিভ্রান্তির বড় জালে হাবুডুবু খাচ্ছি। ইসলাম আমাদের মধ্যে কম নাই, ইসলাম আমাদের মধ্যে কম নাই, কিন্তু বিশুদ্ধ ইসলামের অভাব আছে, কথা ঠিক কিনা? সালাত বা নামাজ যাকে বলেন, নামাজ আমাদের সমাজে কম নাই, কিন্তু বিশুদ্ধ নামাজের অভাব আছে না নাই? ভালো করে উত্তর দিবেন। রোজার অভাব নেই, রোজা রাখা লোকের অভাব নেই, কিন্তু হুবহু রসুলের তরিকায় রোজা রাখার মানুষের খুবই অভাব। এই জন্য রোজা রাখার দাওয়াত রসুল দেন নাই, সালাত আদায় করার দাওয়াত দেন নাই, যাকাত প্রদান করার দাওয়াত দেন নাই, বিশুদ্ধ সালাত আদায় করার দাওয়াত দিয়েছেন, বিশুদ্ধ রোজার দাওয়াত দিয়েছেন, বিশুদ্ধ যাকাতের দাওয়াত দিয়েছেন, কথা ঠিক কিনা? কথাটা কে বলছেন? না যে না, কথাটা আমি বললাম। যতক্ষণ পর্যন্ত হাদিস নাম্বার আর আয়াত নাম্বার না দেবো ততক্ষণ পর্যন্ত কথাটা কার হলো? দেখছেন ভুলটা কোথায় আমাদের? এভাবে ওয়াজ শুনে আসছি যার কারণে আমরা ভুলের মধ্যে নিমজ্জিত হয়েছি। কথাটা কার? আমার। যেহেতু এখনো হাদিস নাম্বার দেই নাই, কথাটা কি বলুন তো? কথাটা কি বলছি? রসুল নামাজের দাওয়াত দিতে রসুল আসেন নাই, দিনের দাওয়াত দিতে রসুল আসেন নাই, দিনের ওয়াজ করতে রসুলকে পাঠানো হয় নাই। এটা একটা নূতন ওয়াজ না? উল্টো পাল্টা ওয়াজ হয়ে গেল না? কি কথা ঠিক কিনা? উল্টো পাল্টা ওয়াজ হলো। সারা দুনিয়ার আলেমরা বলে নবীরা দিনের দাওয়াত দিয়েছেন আর আপনি বলেন দিনের দাওয়াত দেন নাই। আমি জিজ্ঞেস করি, সারা পৃথিবীর মানুষ যদি বলে এখন রাত, আর আল্লাহ নিজে যদি বলেন দিন, কোনটা রাইট হবে? তাহলে আল্লাহটা কি? সূরা সব 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, পবিত্র সেই সত্তা যিনি কি করেছেন, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং দীনে হক নিয়া। কি দীন নিয়া? দীন নিয়া নয়, দীনে হক নিয়া পাঠিয়েছেন। কেন? লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি, সকল দিনের উপরে দিনে হককে প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে রসুল কি দিনের দাওয়াত দিয়েছেন না দিনে হকের? এই আয়াতে কি বলছে? রসুল কি দিনের দাওয়াত দিয়েছেন না দিনে হকের? লিউযহিরাহু আলা দীন, সমস্ত দিনের উপরে দিনে হককে প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে আল্লাহ নবীকে দিনে দিনে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য পাঠান নাই, দিনে হককে প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন, কথা ঠিক কি না? অতএব দিন জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। একটা গরু একটা ছাগলের জীবন ব্যবস্থা আছে, একটা কুকুরের জীবন ব্যবস্থা আছে, কথা ঠিক কিনা? একটা গাধারও জীবন ব্যবস্থা আছে, একটা মানুষেরও জীবন ব্যবস্থা আছে, একটা চোরেরও জীবন ব্যবস্থা আছে, একটা ডাকাতেরও জীবন ব্যবস্থা আছে, একটা সন্ত্রাসীর জীবন ব্যবস্থা আছে, আর একজন কাবা শরীফ ইমাম তারও জীবন ব্যবস্থা আছে, কথা ঠিক কিনা? সকলের জীবন ব্যবস্থা কি এক? এখন জীবন ব্যবস্থার দাওয়াত রসুল দেন নাই, সঠিক জীবন ব্যবস্থার দাওয়াত দিয়েছেন, দিনে হকের দাওয়াত দিয়েছেন। তাহলে বর্তমানে মানুষের আমল পাওয়া যায় কিন্তু বিশুদ্ধ আমল পাওয়া যায় না, নামাজ পাওয়া যায় কিন্তু বিশুদ্ধ নামাজ পাওয়া খুব কঠিন, রোজা পাওয়া যায় বিশুদ্ধ রোজা খুব কঠিন, ওয়াজ বক্তা পাওয়া যায় কিন্তু বিশুদ্ধ বক্তব্যের খুব অভাব রয়েছে।